ওয়েলকাম স্টুডেন্টস প্রথমে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি ক্লাসটা শুরু করার আগে আমি সকলকে বলবো যারা এখনও পর্যন্ত আমার এই এডুকেশনাল চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট এটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে করে আমার যে কোনো আপডেটস তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আর অনেক ভালো ভিডিও প্রেজেন্ট করার জন্যে ফিজিক্সের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবার জন্যে আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ফ্লাস্ক ও গাউসের উপপাদ্য ইলেকট্রিক ফ্লাস্কস অ্যান্ড গাউস থিয়োরাম তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস টুয়েলভের তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ফ্লাক্স ও গাউসের উপপাদ্য ইলেকট্রিক ফ্লাস্ক অ্যান্ড গাউস থিয়োরাম তড়িৎ ফ্লাক্স তড়িৎ ফ্লাক্স আমরা আগে আলোচনা করেছি তবুও গাউসের উপপাদ্যটা বোঝার জন্যে আমাদের এই তড়িৎ ফ্লাক্সটা ভালো করে জানা দরকার সেই জন্যে তড়িৎ ফ্লাক্সটা আমি আরও একবার বলে নেব তড়িৎ ফ্লাক্স তড়িৎ ফ্লাক্স কি। কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলে তাহলে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ তড়িৎফ্লাক্স বলতে আমরা বুঝব যে ওই তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যতগুলো তড়িৎ বলরেখা যাবে তাহলে সেই তড়িৎ বলরেখার সংখ্যাই হবে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলে এই তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে সূচিত করেছি এখানে দেখতে পাচ্ছি এই যে ফাই অর্থাৎ মোট তড়িৎ ফ্লাক্সটা যদি আমরা ক্যালকুলেশান করতে চাই তাহলে ইন্টিগ্রেশন করেছি সমস্ত তলের সাপেক্ষে তাকে সমাকলন করেছি ইডিএস এটা হচ্ছে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কারণ ই ইজ ইকুয়াল টু একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তাহলে ডিএস যদি দিয়ে যদি গুণ করি তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। তাহলে এটা ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স এলো ই ভেক্টর ডট ডিএস ভেক্টর সমগ্র তলের জন্য যদি দড়িদাক্স আমরা জানতে চাই তাহলে এইটাকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে সমাকলন করতে হবে তাহলে টোটাল ক্ষেত্রফলের সাপেক্ষে আমরা এইটাকে সমাকলন করবো সমাকলন এস ই ভেক্টর ডট ডি এস ভেক্টর আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কস্থিটা এখানে সেটাই লেখা হয়েছে ইন্টিগ্রেশন অফ এস ইডিএস কসথিটা ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজিক টু ই ডিএস কস থিটা যেখানে থিটা হচ্ছে এই ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোন ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ওই তলটার মধ্য দিয়ে সমগ্র তলটার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে ইন্টিগ্রেশন অফ এস ই ডিএস কস থিটা এখন আমরা আলোচনা করব ঘন কোন সলিড অ্যাঙ্গেল কেননা গাউসের উপপাদ্যটাকে প্রমাণ করতে গেলে আমাদের এই ঘন কোন সম্পর্কে ধারণা থাকা উচিত গাউসের উপপাদ্যকে যখন প্রমাণ করব। তখন ঘন কোন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে তাই আমরা এখন ঘন কোনটা আলোচনা করছি ঘন কোন সলিড অ্যাঙ্গেল আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে দ্বিমাত্রিক ক্ষেত্রে ক্ষেত্রে যেমন খাতার তল যেটা আমরা কাগজটা লিখছি সেই কাগজের তলটা একটা দ্বিমাত্রিক তল ওই দ্বিমাত্রিক তলে যদি একটা বিন্দু নিই তাহলে সেই বিন্দুর চারিদিকে মোট তিনশো ডিগ্রি কোন উৎপন্ন হয় আমরা জানি যদি খাতার উপর একটি বিন্দু নিই তাহলে খাতার তলের উপর মোট কোন উৎপন্ন হয় তিনশো ডিগ্রি এটা হলো টু ডাইমেনশনাল ক্ষেত্রে দ্বিমাত্রিক ক্ষেত্রে এবার আমরা যদি ওই বিন্দুটাকে কোনো ত্রিমাত্রিক ক্ষেত্রে রাখি কোনো স্পেসে রাখি তাহলে ওই বিন্দুটার উপর ওই বিন্দুটা চারিদিকে যে কোন উৎপন্ন হবে সেগুলো সমস্ত ঘন কোণ উৎপন্ন হবে তাহলে ঘন কোন সলিড অ্যাঙ্গেল কাকে বলবো কোনো একটি তল তার পাশে অবস্থিত কোনো বিন্দুতে একটি ঘন কোণ উৎপন্ন করে তাহলে আমরা যদি যে কোনো একটা তল কল্পনা করি এখানে করেছি এই একটা তল কল্পনা করেছি এর পাশে একটা বিন্দু ও অবস্থান করছে তাহলে এই তলটা এই সমগ্র তলটা ও বিন্দুতে যে একটা কোণ উৎপন্ন করেছে এটা একটা কোণ কোনো একটি তল তার পাশে অবস্থিত কোনো বিন্দুতে একটি ঘন কোণ উৎপন্ন করে চিত্রে দেখিয়েছি এই তলটা ও বিন্দুতে একটা ঘন কোণ উৎপন্ন করেছে এবার এই ঘন কোণটার পরিমাপ আমরা করব একটি গোলকের সমগ্র তল দ্বারা তার কেন্দ্রে উৎপন্ন ঘন কোণ তাহলে আমি যদি একটা গোলক কল্পনা করি গোলকের যদি কেন্দ্রটাকে বিবেচনা করি তাহলে সেই গোলকের কেন্দ্রে মোট কত ঘন কোণ উৎপন্ন হয়েছে সেটা আমরা দেখব তাহলে একটি গোলকের সমগ্র তল দ্বারা তার কেন্দ্রে উৎপন্ন ঘনকোণ কত হবে না গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল একটা গোলকের বাইরের যে তল আছে সেই তলটার ক্ষেত্রফল তাকে ব্যাসার্ধের বর্গ দিয়ে ভাগ করতে হবে তাহলে একটা গোলকের কেন্দ্রে মোট ঘন কত হবে সেটা জানতে গেলে গোলকের বাইরের তলের ক্ষেত্রফলটাকে ওই গোলকের ব্যাসার্ধের বর্গ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কোয়ার আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় ফোর পাই আর স্কোয়ার আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার আর তাকে ভাগ করবো ব্যাসার্ধর বর্গ দিয়ে অর্থাৎ আর স্কোয়ার দিয়ে ভাগ করব। এখানে আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে থেকে যাবে ফোর পাই তাহলে আমরা পেলাম একটি গোলকের কেন্দ্রে যে মোট ঘনকোণ উৎপন্ন হয় সেই ঘনকোণের পরিমাপ হয় ফোর পাই আবার একটি গোলকের কেন্দ্রে তার বাইরের তলের জন্যে যে ঘন কোণ উৎপন্ন হয় সেই কোণটার পরিমাপ হয় ফোর পাইভ এটা শুধুমাত্র গোলকের ক্ষেত্রেই প্রযোজ্য নয় আমরা যে কোনো আকৃতির যদি একটা বস্তু নিই সেই বস্তুর ভিতরে যদি আমি একটা বিন্দু কল্পনা করি তাহলে সেই বিন্দুতে ওই বাইরের তলটার জন্যে মোট যে ঘন কোন উৎপন্ন হবে সেটা হবে ফোর পাই অর্থাৎ যে কোনো একটা বস্তুর অভ্যন্তরে আমি যদি একটা বিন্দু কল্পনা করি তাহলে সেই বিন্দুতে মোট ঘন উৎপন্ন হবে ফোর পাই সেটা গোলক হতে পারে বা অন্য কোনো আকৃতির বস্তু হতে পারে এরপর আমরা একটা এখানে দেখিয়েছি একটা ডিএস ক্ষেত্রফল এই দেখিয়েছি এইটা হচ্ছে ডিএস ক্ষেত্রফল ডিএস ক্ষেত্রফল ডিএস ক্ষেত্রফলের কাছে আছে একটা ও বিন্দু তাহলে এই ডিএস ক্ষেত্রফলের জন্যে ও বিন্দুতে যে ঘন কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে আমি ডি ডাব্লু দিয়ে সূচিত করেছি আবার বলি আমি একটা ডিএস ক্ষেত্রফল নিয়েছি এই ডিএস ক্ষেত্রফলের কাছে একটি বিন্দু আছে ও বিন্দু এই ডিএস ক্ষেত্রফলের জন্যে ও বিন্দুতে যে উৎপন্ন ঘনকোণকে আমরা ধরে নিয়েছি ডি ডাব্লু তাহলে এই ডি ডব্লুর পরিমাপ কত হবে সেইটা আমরা একটু দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ও থেকে যে এখানে যে বিন্দু এই তলটার মধ্যবিন্দু দিয়ে যে একটা সরলরেখা আমরা এঁকেছি এটা দ্বারা আমরা আর সূচিত করছি কিন্তু এই তলটা এই যে তলটা ডিএস তলটা আরের সঙ্গে লম্বভাবে নেই তাহলে আমাকে করতে হবে কি এই যে তলটার যে লম্ব উপাংশ এই তলটার যে লম্ব উপাংশ সেইটাকে আমাকে বের করতে হবে তাহলে এইটা যদি তলটা যদি ডিএস হয় আর এটা যদি থিটা হয় আরের সঙ্গে যদি ডিএসের কোন থিটা হয় তাহলে এই তলটার লম্ব উপাংশ হবে ডিএস কস থিটা আবার বলি আমরা একটা ডিএস তল নিয়েছি দেখলাম এই বিন্দু থেকে ডিএস তলের মধ্যবিন্দু দিয়ে যে একটা সরলরেখা আঁকি সেই সরলরেখাটা এই ডিএস তলের উপর লম্ব হচ্ছে না তাহলে আমরা যখন ক্যালকুলেশান করব তখন এই ডিএস তলের লম্ব উপাংশটাকে আমাকে নিতে হবে এখানে এই ডিএস তলের লম্ব উপাংশ হবে ডিএস কস্থিটা যেখানে ডিএস এবং আরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা তাহলে ডিএস কস্থিটা। এবার আমরা এই ওয়েতে উৎপন্ন ঘন কোণ ডিডাব্লু কী হবে না ক্ষেত্রফল কত হয়েছে ডিএস কস্থিটা এটা লম্ব উপাংশের ক্ষেত্রফল এর লম্ব উপাংশের ক্ষেত্রফল হচ্ছে ডিএস কস্থিটা আরের লম্বভাবে যে তলটা উৎপন্ন হয়েছে ডিএস কস্থিটা এই তলটাকে আমরা এই যে ব্যাসার্ধ ও থেকে এই বিন্দু পর্যন্ত যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধের বর্গ দিয়ে ভাগ করব তাহলে এখানে উৎপন্ন কোণ কোন ঘন কোণ ডিডাব্লু ইজ ইকুয়াল টু ডিএস কস্থিটা এই তলটা আমরা গণনা করব যেহেতু এই তলটা আর এর সঙ্গে লম্বভাবে আছে তাহলে এই তলটা নেব এই তলটাকে ভাগ করব। এর যে আমরা ও থেকে যে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব আর সেই আরের বর্গ দিয়ে ভাগ করব। তাহলে ঘনকোণ ডিডাব্লিউ হল ডিএস কস্থিটা বাই আর স্কোয়ার এটা হলো এই ছোট্ট ডিএস ক্ষেত্রফলের জন্যে উৎপন্ন ঘনকোণ আমি যদি এই বিন্দুর চারিদিকে টোটাল উৎপন্ন ঘন মান নির্ণয় করতে যাই তাহলে আমাকে এই ডিডাব্লিউকে ইন্টিগ্রেট করতে হবে সমগ্র তলের জন্যে এখানে তাই করা হয়েছে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ সমগ্র তলের জন্যে ইজ ইকুয়াল টু ইনটিগ্রেশান অফ ডিএস কস্থিটা বাই আর স্কোয়ার এটাও সমগ্র তলের জন্যে তাহলে এই বিন্দুর চারিদিকে যে টোটাল ঘনকোণ উৎপন্ন হবে তার পরিমাণ হবে ইন্টিগ্রেশন অফ ডিএস কস্থিটা বাই আর স্কোয়ার যে সমাকলনটা আমাকে সমগ্র তলে সাপেক্ষে করতে হবে এটাই হবে ফোর পাই কারণ একটু আগেই আমরা দেখে গেছি কোনো বস্তুর ভিতরে যে কোনো বিন্দু যদি আমি নিই সেই বিন্দুর চারিদিকে ফোর পাই পরিমাণ ঘনকোণ উৎপন্ন হয় তাহলে এক্ষেত্রেও যে মোট ঘনকোণ উৎপন্ন হবে তার পরিমাণ হবে ফোর পাই ঘনকোণ একটি মাত্রাহীন রাশি অর্থাৎ ঘন কোণের কোনো মাত্রা নেই এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এটা একটা ক্ষেত্রফল ডিএস কস্থিটা এটা একটা ক্ষেত্রফল আর যদি কোনো দূরত্ব হয় ব্যাসার্ধ হয় তাহলে আর এসকোয়ার এটাও একটা ক্ষেত্রফল যেহেতু দুটো ক্ষেত্রফলের অনুপাত তাই ঘন কোণের কোনো মাত্রা নেই ঘন কোণ একটি মাত্রাহীন রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাই ঘন কোণের কোনো মাত্রা নেই এবং এর একক স্টেরেডিয়ান আমরা এই ঘন কোণকে স্টেরেডিয়ান এককে মাপব ফাইনালি আসছে গাউসের উপপাদ্য গাউস থিওরম তাহলে এই তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে গাউসের উপপাদ্য আমরা আলোচনা করব গাউসের উপপাদ্যের বিবৃতি তাহলে গাউসের উপপাদ্যটা কি সেটা আগে দেখে নেই কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের ওয়ান বাই এফ সায়রন নট গুণ এটাই গাউসের উপপাদ্য তাহলে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের ওয়ান বাই এফ সাইরন নট গুণ এটাই গাউসের উপপাদ্য একটু বোঝার চেষ্টা করি আমরা যদি কোনো বদ্ধ তলের অভ্যন্তরে একটি আধানকে রাখি একটি বদ্ধ তলের অভ্যন্তরে একটি তড়িৎ আধানকে রাখা হয়েছে তাহলে ওই বদ্ধ তল দিয়ে লম্বভাবে নির্গত যে তড়িৎ বলরেখার সংখ্যা হবে সেটা কত হবে না ভিতরে যে আধান তার ওয়ান বাই এফ সাইরন নট গুণ যদি আমরা শূন্য মাধ্যমে এই পরীক্ষাটা করি যেখানে এফ সাইরন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা তাহলে একটা বদ্ধ তলের ভিতরে যদি আমি একটা আধার রাখি তাহলে ওই বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা হবে ওই আধান ইনটু ওয়ান বাই সাইরন গুণ আধানের ওয়ান বাই সাইরন গুণ এটাই হলো গাউসের উপবাদ্য পরীক্ষাটা যদি আমরা শূন্য মাধ্যমে করি তাহলে এখানে সাইরন নট থাকবে যেখানে সাইরন নট হল শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা তা এটা এরকমও হতে পারে যদি আমি কোনো মাধ্যমে রেখেছি শূন্য মাধ্যমে রা না রেখে তাহলে মনে করি সেই মাধ্যমে তড়িৎভেদতা হচ্ছে সাইরন তাহলে এই এফসায়রন নটের জায়গায় সাউসেরা শুধুমাত্র সাইরন হবে তাহলে গা গাউসের উপবাদ্যের গাণিতিক গ্রুপটা দেখি গাউসের উপবাদ্য হচ্ছে যে তড়িৎ ফ্লাক্স তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত তথ্য তাহলে এখানে তড়িৎ ফ্লাক্স কি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করছি কাকে না টোটাল তলের সাপেক্ষে ইডিএস ইডিএসটা কী না ই হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তরিতলাক্স আর ডিএস দিয়ে গুণ করলে সেটা হচ্ছে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তরিতলাক্স তাহলে এইটাই হলো টোটাল তলের মধ্য দিয়ে যদি ইনটিগ্রেট করি পুরো তলের সাপেক্ষে তাহলে এটাই হলো ইন্টিগ্রেশন অফ এস ইডিএস এটাই হলো টোটাল তলের সাপেক্ষে তড়িৎ প্লাস ইজ ইকুয়াল টু কত হবে আমি যদি সেই বদ্ধ তলের ভিতরে কিউ পরিমাণ আধান রাখি তাহলে কিউ ইন্টু ওয়ান বাই এফ সাইরন নট গুণ অর্থাৎ কিউ বাই এফ সাইরন তাহলে এইটা হলো গাউসের উপপাদ্যের গাণিতিক গ্রুপ অর্থাৎ ইডিএস ইডিএস হলো এটা কি তড়িৎ বলরেখার সংখ্যা ইডিএস ই ডট ডি বলরেখার সংখ্যা এইটাকে যদি আমি পুরো তলের সাপেক্ষে সমাকলন করি তাহলে তার পরিমাণ হবে ভিতরে যদি কিউ আধান থাকে সেই তলের ভিতরে বদ্ধ তলের মধ্যে যদি কিউ আধান থাকে সেটার পরিমাণ হবে কিউয়ের ওয়ান বাই এফ সাইরন গুণ অর্থাৎ কিউ বাই এফ সাইরন নট এটাই হলো গাউসের উপপাদ্য কোনো তলের ভিতরে আমরা যদি কিউ পরিমাণ আধান রাখি তাহলে ওই তল দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা হবে কিউ বাই এফ সাইরন নট যদি আমরা পরীক্ষাটি শূন্য মাধ্যমে করি আর যদি শূন্য মাধ্যম ছাড়া অপর কোনো মাধ্যমে যদি করি সেখানে হবে কিউ বাই এফ সাইরন যেখানে সাইরনটি হবে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা পরে আসবো গাউসের উপপাদ্যে প্রমাণ গাউস এই যে উপপাদ্যটা প্রতিষ্ঠা করব। গাউস যে উপপাদ্যটা বললেন ওয়ান বাই ফোর ওয়ান বাই এফ নট গুণ একটা তড়িতাধানের ওয়ান বাই এফ নট গুণ হবে টোটাল ফ্লাক্স। এই গাউসের উপপাদ্যটাকে আমরা প্রমাণ করব। এখানে একটা ছবি আমরা দেখিয়েছি একটা বদ্ধ তল। এটা টু ডাইমেনশানে এঁকেছি এটা আসলে একটা থ্রি ডাইমেনশনাল ফিগার এটা একটা বদ্ধ তল যার মোট ক্ষেত্রফল হচ্ছে এস এই বদ্ধ তলের ভিতরে একটা বিন্দু আছে ও ওই বিন্দুতে আমরা প্লাস কিউ পরিমাণের একটি আদান রেখেছি এই বদ্ধ তলটার উপরে আমি একটা ক্ষুদ্র তল কল্পনা করেছি যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস তাহলে এই বদ্ধ তলটার উপরে একটা ক্ষুদ্র তল কল্পনা করা হয়েছে যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস এবং এই ডিএসের উপরে আমি একটা লম্ব টেনেছি ডিএসের উপর লম্ব টেনেছি এটা হয়েছে ডিএস ভেক্টর তাহলে এই ডিএস যে তলটা কল্পনা করেছি এর উপর একটা লম্ব টেনেছি যেটা হচ্ছে ডিএস ভেক্টর এখন ও থেকে এই পি বিন্দু যে বিন্দুটা আমি নিয়েছি এই বিন্দুটা যোগ করে যদি বাইরের দিকে বাড়াই তাহলে কি হবে এইটা হবে তড়িৎ পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ বলি এস ক্ষেত্রফল বিশিষ্ট একটা বদ্ধ তল আমরা নিয়েছি সেই বদ্ধ তলের ভিতরে একটা বিন্দু নিয়েছি ও সেই বিন্দুতে আধান রেখেছি প্লাস কিউ তাহলে এই প্লাস কিউ আধানের জন্যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেইটা আমরা একটু দেখে নিই তাহলে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য কত হবে ই ইজিক্যাল টু ওয়ান বাই ফোর পাই এফ সায়রন নট কিউ বাই আর স্কোয়ার এটা হচ্ছে পি বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য বা তড়িৎপ্রাবল্য এখন এই যে ডিএস ক্ষেত্রফল এই ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে এই ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা হয় কি ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ই ভেক্টর ডট ডিএস ভেক্টর এটা হবে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তাহলে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু ইডিএস কস্থিটা যেখানে থিটা হচ্ছে ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোন এখানে দেখতে পাচ্ছি ডিএস ভেক্টর এটা ই ভেক্টর এটা তাহলে ডিএস ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা তাহলে ইডিএস কস্থিটা এখন এই ই এর মানটা আমরা এখানে বসিয়েছি ই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ সার নট কিউ বাই আর স্কোয়ার এখানে বসিয়েছি ইয়ের মান ওয়ান বাই ফোর পাই তাহলে ই এর জায়গায় এই ই মানটা বসিয়েছি ইন্টু এখানে থেকে গেল কিউ কস্তিটা এই কিউটা এখানে থাকলো আর ডিএস কস্থিটা তাহলে ফাইনালি কী থাকলো ওয়ান বাই ফোর পাই কিউ এটা হলো তাহলে আমরা এই কিউটাকে এখানে নিয়ে চলে আসবো কিউ বাই ফোর পাই বাকি থেকে গেল ডিএস কসথিটা বাই আর স্কোয়ার তাহলে একটু আগেই আমরা আলোচনা করেছি হোয়াট ইজ ডিএস কসথিটা বাই আর স্কোয়ার এটা ছিল যে উৎপন্ন ঘনকোণ ডিএস কস্থিটা বাই আর স্কোয়ার একটা বিন্দুতে উৎপন্ন ঘনকোণ এটা আমরা নির্ণয় করেছিলাম একটু আগেই আলোচনা করলাম ডিএস কস্তিটা বাই আর স্কোয়ার এটা হচ্ছে একটা ঘনকোণ তাহলে একটা বিন্দুর চারিদিকে যদি ঘনকোনটা করতে হয় তাহলে কী হবে সেই বিন্দুর চারিদিকে যে ঘনকণ উৎপন্ন হয় এটা হচ্ছে ডিএস ক্ষেত্র ফলের জন্যে একটা বিন্দুতে উৎপন্ন ঘনকণ তাহলে ওই বিন্দুর চারিদিকে সমগ্র তলের জন্য আমাকে যদি তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে হয় সেটার মান হবে ঘনকোণ যদি নির্ণয় করতে হয় তাহলে সমগ্র তলের জন্য ওই বিন্দুতে উৎপন্ন ঘনকনের মান হবে ফোর পাই এটাও আগে আলোচনা করেছি আমরা তাই কিউ বাই ফোর পাই এফ আর নট ইন্টু এইটাকে যদি ইন্টিগ্রেট করি এখানে দেখিয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএস কস্থিটা বাই আর স্কোয়ার ইজ গোল টু ফোর পাই অর্থাৎ একটা বিন্দুর চারিদিকে মোট ফোর পাই পরিমাণ ঘনকন উৎপন্ন হয় সেই জন্য এটাকে আমরা ফোর পাই লিখেছি কিউ বাই ফোর পাই এফ সাইরান নট ইন্টু ফোর পাই তাহলে এই ফোর পাইটা ফোর পাইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে থাকলো কিউ বাই এফ সাইরান নট এটাই গাউসের উপপাদ্য যে একটি তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত যে তড়িৎ ফ্লাক্স তার পরিমাণ হবে কিউ আধানের ওয়ান বাই এফ সাইরান নট গুণ অর্থাৎ কিউ বাই এফ সাইডার নট তাহলে এই যে ফোর পাইটা ডিএস কস্থিটা বাই আর স্কোয়ার এটা একটা ঘন এটা ডিএস ক্ষুদ্র ক্ষেত্র ফলের জন্য এই ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য উৎপন্ন ঘনকোন ডিএস কস্তিটা বাই আর স্কোয়ার তাহলে এই সমগ্র তলের জন্যে যদি আমি ঘনকণ নির্ণয় করি তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস কস্তিটা বাই আর স্কোয়ার এটা হয় ফোর পাই আমরা জানি কোনো পদ্ধতলের ভিতরে যদি একটা বিন্দু নিই সেই বিন্দুতে মোট ঘনকোনের পরিমাণ হয় ফোর পাই সেই জন্য এখানে ফোর পাই লিখেছি সমগ্র তলের জন্যে ফোর পাই ফোর পাই ফোর পাই কেটে গেছে ইজিক্যাল টু কিউ বাই এফ নট এটা হলো গাউসের উপপাদ্য তাহলে আমরা এখান থেকে গাউসের উপপাদ্যটাকে প্রমাণ করতে পারলাম তাহলে এই গাউসের উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আমাকে ঘন কোণ সম্পর্কে একটু ধারণা লাগলো গাউসের উপপাদ্য যে কোনো আকৃতির বদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমি যেরকম একটা তলকে এঁকেছি তলটা এরকম না হয়ে অন্য যে কোনো প্রকার তল হতে পারে সমগ্র তলের জন্যেই গাউসের এই উপপাদ্যটি প্রযোজ্য হবে গাউসের উপপাদ্য যে কোনো আকৃতির বদ্ধ তলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তাহলে এই যে তলটা আমরা পড়ছি এই তলটাকে আমরা বলবো গাউসীয় তল আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাবো আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা আমি শেষ করছি